আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 299 নম্বর পেজের অঙ্কের এমসিকিউ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমে এমসিকিউ গুলো দেখে নেওয়া যাক। এখানে বলছে প্রিন্সিপাল হচ্ছে 9999 টাকা, 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদের হার কত? তাহলে এখানে কি কি গিভেন রয়েছে, পিটা দেওয়া রয়েছে, টাইমটা বলছে 10 ইয়ার্স, অ্যামাউন্টটা কত হবে, না অ্যামাউন্টটা বলছে 2×9999, মানে 9999 টাকার ডবল হচ্ছে। তো এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই, এরকম ভাবেই তোমরা রেখে দেবে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, না ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো এখান থেকে আমরা 9999টাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে 2 - 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 9999। দেখেছো মাল্টিপ্লাই না করাতে ক্যালকুলেশনটা খুব ইজিলি হয়ে গেল। তো আমাদের বাড়ি করতে হতো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে I × 100, বাই দিয়ে বসবে P × T। তো এখানে আই এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে, পি এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে, আর টি এর জায়গায় ভ্যালু বসানো হচ্ছে। তাহলে এখান থেকে 9999 ক্যান্সেল হচ্ছে, 10 দিয়ে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 10। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে 10%, মানে এখানে অপশন এ টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে এক্স ইকাল টু বলছে 5 + 2√6, এবার বলছে √x + 1√x এর মান কত হবে। তো এখানে এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে, তো সবার আগে আমাদের রুট এক্স এর ভ্যালুটা বার করতে হবে। রুট এক্স ইকাল টু কত হচ্ছে, না √x এর জায়গায় আমরা এই ভ্যালুটা লিখে দিয়েছি। নেক্সট আমরা এই 6টাকে ভেঙেছি, কিরকম ভাবে ভেঙেছি, √3 × √2। এবার এই 5টাকে লেখা যেতে পারে 3 + 2, এই 3টাকে লিখছি √3² আর 2টাকে লিখছি √2². এবার বলো 5টাকে আমরা কেন 4 + 1 লিখলাম না, এখানে যেহেতু √3 × √2 ছিল তাই জন্য আমরা 5টাকে ভেঙেছি 3 + 2। নেক্সট আমরা 3টাকে লিখেছি √3² আর 2টাকে লিখেছি √2², তাহলে দেখো এটা √3 + √2² এই ফরম্যাটে চলে এসছে, এখানটা এসে a² + b² + 2ab। তাহলে এখানটা লেখা যেতে পারে √3 + √2² বা স্কোয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা রুট এক্স এর ভ্যালু পাচ্ছি এটা। নেক্সট আমাদের 1√x এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে 1√x এখানে কত হচ্ছে 1√3 + √2। তো আমরা ওপর নিচে √3 - √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নিচটা হয়ে যাচ্ছে a² - b², তাহলে এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি √3 - √2। নেক্সট আমাদের এই ভ্যালুটা বার করতে হতো, তো আমরা এখানে রুট এক্স এর জায়গায় ভ্যালু বসাবো আর 1√x এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে √2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 2√3। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তোমাদের টেস্ট পেপারে এর আনসারটা হচ্ছে বি, টেস্ট পেপারে আনসারটা এখানে ভুল দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাস বলছে এবি, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে এবিসিডি এর সাথে প্যারালাল ভাবে রয়েছে, অ্যাঙ্গেল বিএসি বলছে 25°, তাহলে বলছে অ্যাঙ্গেল ডিএসি এর মান কত হবে। এখানে ছবিটা হচ্ছে কিছুটা এরকম, তো এই কোণটা দেওয়া রয়েছে 25°। তো আমাদের জিজ্ঞেস করেছে ডিএসি বলতে এই কোণটার মানটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো দেখো এই দুটো সমান্তরাল দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কেননা একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি DCA এই কোণটা হচ্ছে 25°, আর এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই এর ভ্যালুটা হচ্ছে 90°। মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হয়ে যায় 180°, মানে এই পুরো কোণটা আর এই পুরো কোণটা এদের যোগফলটা হচ্ছে 180। তো দেখো এই কোণগুলোর মধ্যে আমরা এটা জানি 25, এই অংশটা আমরা জানি 90, আর এই অংশটা জানি আমরা 25। তো যদি 180 থেকে এই তিনটে কোণকে মাইনাস করে দেওয়া যায় তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব, সেটাই করা হয়েছে, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 40°। এখানে কারেক্ট আনসার হচ্ছে বিয়েরটা। এখানেও অপশনটা ভুল দেওয়া রয়েছে তোমাদের বইয়ের আনসারে, আনসারটা দেওয়া রয়েছে অপশন এ, অপশন এটা এখানে ভুল রয়েছে।
নেক্সট কোশ্চেনে বলছে ট্যান থিটা ইন্টু ট্যান কিউ ইকাল টু ওয়ান, তাহলে বলছে ট্যান থিটা প্লাস কিউ বাই টু এর ভ্যালু কত হবে। তো আমরা কি করেছি, ট্যান কিউটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে ডিভাইড হয়ে যাবে ওয়ান বাই ট্যান কিউ, মানে হচ্ছে এটা কট কিউ হয়ে যাবে। কটটাকে আমরা লিখতে পারি নাইনটি মাইনাস থিটা, মানে কট থিটা ইকাল টু লেখা যেতে পারে ট্যান নাইনটি মাইনাস থিটা, সেটাই করা হয়েছে এখানে। কট কিউ এর জায়গায় লিখেছি ট্যান নাইনটি মাইনাস কিউ, তো বোথ সাইডে ট্যানটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কিন্তু ভুল করো, এরকম ভাবে কাটবে না। তাহলে থিটা ইকাল টু কত হচ্ছে নাইনটি মাইনাস কিউ, কিউটাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে থিটা প্লাস কিউ ইকাল টু নাইনটি। নেক্সট আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে, তো আমরা কি করবো, থিটা প্লাস কিউ এর জায়গায় নাইনটি বসিয়ে দেবো, নাইনটি বাই টু মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি, ট্যান ফর্টি ফাইভ এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই ডাবল করলে শঙ্কুটার ভলুম আগের ভলুমের কতখানি হবে। এটা কোণ ছিল যার রেডিয়াসটাকে ধরে নেওয়া যাক আর একক, আর হাইটটাকে ধরে নেওয়া যাক এইচ একক। এবার বলছে যে এই দুটোকেই ডাবল করে দেওয়া হচ্ছে, তাহলে বর্তমানে রেডিয়াসটা কত হবে টু আর হাইটটা কত হবে টু এইচ। এবার আমরা আগের ভলুম বার করছি, কোণের ভলুমের ফর্মুলা হচ্ছে এটা, আবার বর্তমানে ভলুমটা বার করছি। বর্তমানে ভলুম বার করার সময় কি হবে না, আর এর জায়গায় টু আর বসবে আর এইচ এর জায়গায় টু এইচ বসবে। তাহলে টু আর এর স্কোয়ার করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ফোর আর স্কোয়ার, তো মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি এইট বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। তাহলে বর্তমানের ভলুমটাকে আমরা ডিভাইড করে দেবো আগের ভলুম দিয়ে, তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ার এইচটা ক্যান্সেল হবে, থ্রিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আট গুণ হয়েছে। এখানে কারেক্ট আনসার হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেনে চারের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে পি মাইনাস টু, পাঁচের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে পি প্লাস ওয়ান, সাতের দেওয়া রয়েছে পি মাইনাস ওয়ান, আবার মিন দেওয়া রয়েছে ফাইভ পয়েন্ট ফোর, তাহলে বলছে পি এর ভ্যালু কত। এখানে এক্সটা দেওয়া ছিল, আবার এফটাও দেওয়া ছিল, তো আমরা কি করেছি এফ এর সঙ্গে এক্সটাকে গুণ করেছি, ফোর ইন্টু পি মাইনাস টু করেছি তাহলে এটা পেয়েছি, আবার ফাইভ ইন্টু পি প্লাস ওয়ান করেছি তাহলে এটা পাওয়া গেছে, সেভেন ইন্টু পি মাইনাস ওয়ান করেছি তাহলে এটা পাওয়া গেছে। নেক্সট আমরা এফ এক্সটাকে যোগ করে দিয়েছি, পি গুলোকে প্লাস করা হয়েছে, আবার শুধুমাত্র নাম্বারগুলোকে প্লাস করা হয়েছে, তাহলে সামেশন অফ এফ এক্স হচ্ছে এটা। তো মিন বলতে কি বোঝায়, সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, আমরা এফটারও সাম বার করেছিলাম, এফ এর সামটা হচ্ছে থ্রি পি মাইনাস টু। তো এখানে আমরা সামেশন অফ এফ এক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি আর সামেশন অফ এফ এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর এক্স ড্যাশটা দেওয়া ছিল ফাইভ পয়েন্ট ফোর, এটা কোশ্চেনে গিভেন ছিল, তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে ফাইভ পয়েন্ট ফোর এর সাথে থ্রি পি মাইনাস টুটা মাল্টিপ্লাই হয়ে যাবে। নেক্সট আমরা ফাইভ পয়েন্ট ফোরটাকে একবার থ্রি এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, একবার দুই এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, পি গুলোকে একদিকে রাখা হয়েছে, শুধুমাত্র সংখ্যাগুলোকে একদিকে রাখা হয়েছে, প্লাস মাইনাস করলে পাওয়া যাচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু পি ইকাল টু মাইনাস জিরো পয়েন্ট এইট, তো এখান থেকে ক্যান্সেল করলে পি ইকাল টু পাওয়া যাচ্ছে চার। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে এটা, কিন্তু তোমাদের বইতে দেওয়া রয়েছে বি, বইয়ের অপশনটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেনে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, তো বলছে যে কোনো একটা গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে পি, প্রতি বছরে জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হারে বাড়ছে, তাহলে বলছে এন বছর পরে জনসংখ্যা কত হবে। তো এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো বর্তমান জনসংখ্যাটাকে পি বলছিল, আর বলছিল টোয়েন্টি পার্সেন্ট, আর টাইমটা বলছিল এন, আর এর জায়গায় টোয়েন্টি লেখা হচ্ছে, তো এটাকে যদি ক্যান্সেল করা যায় তাহলে এখানে ফাইভ পড়ে থাকছে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটারও টেস্ট পেপারে আনসারে ভুল করে এই জায়গাটায় দুই লেখা রয়েছে, এটা কিন্তু দুই হবে না, এখানটায় এন বসবে। নেক্সট কোশ্চেনে একটা সমীকরণ দেওয়া রয়েছে, তো বলছে সমীকরণের একটা বীজ আর একটা অনন্যক হলে পি এর ভ্যালুটা কত। তো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এখানে এ বলতে কত রয়েছে, এ বলতে রয়েছে চার, বি বলতে হচ্ছে এই পুরোটা, আর সি বলতে হচ্ছে এটা। তো আমরা দুটো বীজকে আলফা আর বিটা ধরে নিয়েছি, তো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হবে সি বাই এ, তো সি এর জায়গায় লিখেছি পি প্লাস সেভেন আর এর জায়গায় চার লিখেছি,
এবার একটা বীজ আর একটা বীজের অনন্যক বলছিল, তাহলে বিটা ইকালটা ধরে নেওয়া হচ্ছে ওয়ান বাই আলফা। তো এবার আমরা বিটার জায়গায় ওয়ান বাই আলফা লিখে দেবো, তাহলে এখান থেকে আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, ওয়ান ইকাল টু পাওয়া যাচ্ছে পি প্লাস সেভেন বাই ফোর। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে পি এর ভ্যালুটা বার করা হচ্ছে, এটা পাওয়া গেছে মাইনাস তিন। নেক্সট কোশ্চেন নাম্বার তিনটা দেখা যাক। এখানে বলছে দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এদের কতগুলো সাধারণ স্পর্শক থাকতে পারে, আনসারটা হবে তিন। ছবিটা তোমরা এরকম ভাবে এঁকে দেবে, এই যে দুখানা বৃত্ত রয়েছে এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের দেখো তিনটেই সাধারণ স্পর্শ করেছে, এই যে একটা, এই হচ্ছে দ্বিতীয় স্পর্শক, এই হচ্ছে তৃতীয় স্পর্শক, তাহলে এখানে কারেক্ট আনসার হবে তিন। বইতে এটা দেওয়া হচ্ছে দুই। নেক্সট কোশ্চেনটা দেখা যাক, এখানে দেওয়া হচ্ছে এক্স ইকাল টু এ সেক থিটা আর ওয়াই ইকাল টু বি কর থিটা, তাহলে বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালুটা কত হবে। সবার আগে আমরা যেটা গিভেন রয়েছে সেখান থেকে এক্স বাই এ এই ভ্যালুটা বার করেছি, আর এখান থেকে আমরা ওয়াই বাই বি এর ভ্যালুটা বার করেছি। তো ওয়াই বাই বি ইকালটা আমরা পেয়েছি কট থিটা, তাহলে ট্যান থিটা ইকালটা কত হবে, উল্টে যাবে, এটা হয়ে যাবে বি বাই ওয়াই। এবার আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকালটা হচ্ছে ওয়ান, তো এখানে আমরা সেক থিটার জায়গায় এক্স বাই এ বসিয়ে দিয়েছি আর ট্যান থিটার জায়গায় বি বাই ওয়াই বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা এটাকে সাইড চেঞ্জ করেছি আর ওয়ানটাকেও সাইড চেঞ্জ করেছি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো আমাদের বলছিল যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এই আনসারটাও বইতে ভুল দেওয়া রয়েছে, বইতে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বইতে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হওয়া সম্ভব নয়। এখানে যদি ট্যান থিটা থাকতো সেক্ষেত্রে আনসারটা হতো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে কারেক্ট আনসার হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার পাঁচটা দেখা যাক। এখানে বলছে আর একক ব্যাসার্ধের একটা নিরেট অর্ধগোলককে জলে নিমজিত করলে সেটা কতখানি জল অপসারিত করবে। দেখো একটা অর্ধগোলককে যখন আমি জলে নিমজিত করছি, ওর যা আয়তন হবে ঠিক ততখানি জলই অপসারিত করবে। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউ, এটা হচ্ছে কারেক্ট আনসার। বইতে এখানেও আনসারটা ভুল রয়েছে, বইতে দেওয়া রয়েছে পাই আর কিউব বাই থ্রি, এই আনসারটা বইতে ভুল দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম ভাবে আপ টু এক্স টেন অবধি সংখ্যাগুলোর গড় হচ্ছে টোয়েন্টি, তাহলে বলছে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস এইট এক্স থ্রি প্লাস টুয়েলভ এরকম ভাবে আপ টু এক্স টেন প্লাস ফোরটি, এই রাশিগুলোর গড় কত হবে। দেখো এখানে দেওয়া ছিল যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর গড়টা হচ্ছে আপ টু এক্স টেন অবধি এর গড়টা হচ্ছে টোয়েন্টি। তো গড় বলতে কি বোঝায়, সবকটাকে যোগ করতে হবে, তো এখানে দশখানা সংখ্যা ছিল বলে দশ দিয়ে ভাগ করতে হবে, সেটাই করা হচ্ছে। এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরকম ভাবে আপ টু এক্স টেন অবধি যোগ করেছি, সেটাকে আবার দশ দিয়ে ভাগ করেছি, এটাই কাল তো দেওয়া ছিল টোয়েন্টি, এটা গিভেন ছিল। এবার আমাদের বলছে যে এক্স ওয়ান প্লাস ফোর আবার এক্স টু প্লাস এইট আবার এক্স থ্রি প্লাস টুয়েলভ এরকম ভাবে আপ টু এক্স টেন প্লাস ফোরটি অবধি সংখ্যাগুলোর গড় কত হবে। তো সবার আগে আমাদের সবকটাকে যোগ করতে হবে, দশ দিয়ে ভাগ করতে হবে, দশ দিয়ে কেন ভাগ করতে হবে না, যেহেতু দশখানা সংখ্যা রয়েছে। তো নেক্সট আমরা এখান থেকে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম ভাবে এক্স টেন অবধি সবকটা এক্স কে আলাদা করে লিখলাম, আর সংখ্যাগুলোকে চার আট বারো এরকম ভাবে চল্লিশ অবধি সংখ্যাগুলোকে আলাদা করে লিখলাম। তো নেক্সট আমরা কি করছি, এই দশটাকে সেপারেট করে দিয়েছি, একবার এটার তলায় লিখেছি আর একবার এটার তলায় লিখেছি। এবার দেখো এই ভ্যালুটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল, এই ভ্যালুটা দেওয়া ছিল কুড়ি, তো এই জায়গাটা আমরা কুড়ি বসিয়ে দিতে পারি, সেটাই করা হয়েছে। এবার এই পার্টটাকে আমরা কি করব, এখানে দেখো সবকটা ক্ষেত্রে কিন্তু চার করে বাড়ছে, তো এদের যোগফলটা কত হবে, এদের যোগফলটা হয়ে যাবে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটাকে যোগ করবে, আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে এন বাই টু দিয়ে, এন বলতে এখানে দশখানা সংখ্যা ছিল তাই দশ বাই দুই দিয়ে, জায়গাটা বোঝো ভালো করে, এখানে প্রথম সংখ্যা ছিল চার
আর শেষ সংখ্যাটা ছিল 40, এদেরকে যোগ করতে হবে। আর মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে, যতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যাটা ইনটু সেই সংখ্যাটা বাই টু, এখানে দশখানা সংখ্যা ছিল তাই এটাকে 10/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 220 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় মানে এই যোগফলটার জায়গায় 220 লিখতে পারি, আর বাই দিয়ে কত ছিল, 10 ছিল, তাহলে এখান থেকে একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 20+22, তাহলে হচ্ছে 42। এটার আনসারটাও বইতে ভুল দেওয়া রয়েছে, বইতে রয়েছে 31 দেওয়া রয়েছে বইতে। আচ্ছা এখানে ফর্মুলাটা লিখে দেওয়া রয়েছে, যদি a1+a2+a3 এরকম ভাবে আপ টু an অবধি যোগ করতে হয় তো এর যোগফলটা কত হবে, না প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু হবে n/2, n বলতে কতগুলো সংখ্যা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে n দিয়ে। নেক্সট কোশ্চেনে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে, এখানে বলছে যে abc 5:2:6 এই রেশিওতে কিছু টাকা ইনভেস্ট করেছে কতদিনের জন্য, আর সময় অনুপাত হচ্ছে 4:3:2, মানে এই অনুপাতে টাকা ইনভেস্ট করেছে আর টাইমের অনুপাত অনুপাতটা হচ্ছে 4:3:2, তাহলে বলছে এতে প্রফিটের রেশিও কত হবে। এক্ষেত্রে কি করতে হবে, মূলধনটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে টাইম দিয়ে, লাভের অনুপাত হবে 5:4 ইস্টু দিয়ে বসবে 2:3, আবার ইস্টু দিয়ে বসবে 6:2, এটা হচ্ছে লাভের অনুপাত। তাহলে এখান থেকে সলভ করলে পেয়ে যাবে 10:3:6, কি করেছি বুঝলে, মূলধনের সঙ্গে টাইমটাকে গুণ করেছি, তাহলে এটা হচ্ছে লাভের অনুপাত। কিন্তু এখানে লাভের অনুপাত কত দেওয়া ছিল, দেওয়া ছিল এই যে 3:6:10, তাহলে বলা যেতে পারে স্টেটমেন্টটা ফলস হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে যে a+b√ab এর ভ্যালুটা হচ্ছে 2:1, তাহলে বলছে a:b এর মানটা হবে 1:1, তো কি করেছি, যেটা দেওয়া ছিল আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, তাহলে স্কোয়ার করলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করলে 4ab হয়ে যাচ্ছে, 4abটাকে সাইড চেঞ্জ করেছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। এবার একটা ফর্মুলা রয়েছে a+b2-4ab ইকাল টু হচ্ছে a-b2, এই জায়গাটায় আমরা a-b2 লিখেছি, বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে, bটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে কত হচ্ছে a=b। এবার bটাকে যদি এই পাশে ডিভাইড করা যায় তাহলে কত হবে, a/b=1/1, তাহলে অনুপাতটা হচ্ছে 1:1, তাহলে বলা যেতে পারে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে যাবে, স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। মানে ধরে নেওয়া যাক একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এর যে অতিভুজটা রয়েছে অতিভুজটা যদি কোনো একটা বৃত্তের ব্যাস হয় তাহলে বৃত্তটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুকেই স্পর্শ করবে, এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেনে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, তো বলছে এই সংখ্যাগুলোর মোড হচ্ছে 5, তাহলে বলছে x=3 হবে। দেখো এখানে 5 কটা ছিল, 5 ছিল 2, 10 কটা রয়েছে, 10টা রয়েছে 1, 12 কটা রয়েছে, 12 রয়েছে 2, 13 কটা রয়েছে, 13 রয়েছে 2, x রয়েছে কটা, xটাও রয়েছে 2, এখানে মোট বলে দেওয়া ছিল 5, মোট বলে দেওয়া রয়েছে 5, তো মোট 5 হবে, এর মানেটা কি, 5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে বেশি, 5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে বেশি, কিন্তু এখানে দেখো 5 এর ফ্রিকোয়েন্সিও 2 রয়েছে, 12 এর ফ্রিকোয়েন্সিও 2 রয়েছে, 13 এর ফ্রিকোয়েন্সিও 2 রয়েছে, তাহলে x কত হতে হবে, x হতে হবে 5, যদি x=5 হয় তাহলে 5 এর ফ্রিকোয়েন্সি 4 হয়ে যাবে, তাহলে দেখো 5 এর ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি হচ্ছে সেক্ষেত্রে মোড হয়ে যাচ্ছে 5, তাহলে মোডটা 5 হতে গেলে x এর ভ্যালুগুলো এখানে 5 হতে হবে, কিন্তু এখানে দেওয়া ছিল x এর মান হবে 13, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা দেখা যাক, এখানে বলছে যে কোসেক থিটা প্লাস কট থিটা এর ভ্যালু হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটার অনন্য, এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য,
কারণ আমরা জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো তো এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তো এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা ডিভাইড হয়ে যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি cosec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা মাইনাস cos থিটা মানে cosec থিটা প্লাস cos থিটা ভ্যালুটা cosec থিটা মাইনাস cos থিটার অনন্যকের সাথে সমান রেসিপ্রোকালের সাথে সমান তাহলে স্টেটমেন্টটা হচ্ছে সত্য নেক্সট কোশ্চেন নাম্বার 6টা দেখা যাক এখানে বলছে এটা লম্ববৃত্তাকার চং রয়েছে একটা সিলিন্ডার রয়েছে যার ভলিউমটা হচ্ছে v হাইটটা হচ্ছে h তাহলে বলছে ভূমির ব্যাসার্ধ হবে এটা মানে এটাকে সলভ করলে আমরা r পাব তো ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই r স্কয়ার h হাইটটা তো h বলে দিয়েছে তো আমরা কি করেছি রুট ওভার অফ পাই ইনটু v বাই h এখানে আমরা এই v এর জায়গায় v এর ভ্যালুটা বসিয়েছি তাহলে এখান থেকে দেখো h টা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানটা পড়তে হচ্ছে রুট ওভার অফ পাই স্কয়ার ইনটু r স্কয়ার তাহলে রুট ওভার করলে কত হবে পাই r চলে আসবে তো এখানে কি বলছিল যে এটাকে সলভ করলে আমরা ব্যাসার্ধ পাবো কিন্তু এটাকে সলভ করে আমরা ব্যাসার্ধ পাচ্ছি না পাই ইনটু ব্যাসার্ধ পাচ্ছি তাহলে বলা যেতে পারে স্টেটমেন্টটা হচ্ছে ফলস আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তী পার্টে এই পেজের যে এসএকিউ গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা ধন্যবাদ